পুট্টি করার সময় যে সমস্ত বিষয়গুলো বিশেষ করে আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, আপনি যখন ভেন্ডার চুজ করবেন অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি দেখে আপনি সবসময় চুজ করবেন। তোগা পড়লে ওদের এক্সিস্টিং যে কাজগুলো চলছে সেই কাজকে একবার দেখে আসুন, কারণ পুট্টি যদি দক্ষ মিস্ত্রি না হয় তাহলে কিন্তু পুট্টি করার পরে দেখবেন যে দেওয়ালে গায়ে দাগ দাগ রেশা মতো হয়ে থাকবে, অথবা যে ঘষায় করা হয় ঘষায় কাজটা প্রপারলি হয় না। যদি আপনার ভেন্ডারের কাছে মেশিন থাকে তাহলে খুবই ভালো হয়, কারণ হাত দিয়ে ঘষার থেকে মেশিন দিয়ে যে আপনার ঘষার পরে যে ফিনিশিংটা আসে সেটা অনেকটাই বেটার আসে। তো মেশিন যদি থাকে সেটাকে অবশ্যই আপনি প্রিফারেন্স দিবেন। ম্যাটেরিয়াল কেনার সময় অবশ্যই দেখে নেবেন কারেন্ট ডেটের ম্যাটেরিয়াল আছে কি না। যদি পুরনো ব্যাগ পুরনো ডেটের মাল আপনাকে দোকানদার দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুট্টির টেকসই বেশি দিন থাকবে না, সেক্ষেত্রে পুট্টি কয়েক বছরের মধ্যেই উঠে যেতে পারে, পুট্টির গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যেতে পারে। সেই জন্য পুট্টি অবশ্যই আপনি ডেট দেখে নেবেন। যখনই আপনি এক্সটার্নাল ওয়ালের জন্য পুট্টি করতে যাবেন তখন চেষ্টা করবেন যাতে ওয়াটারপ্রুফ পুট্টি ইউজ করা। ওয়াটারপ্রুফ পুট্টি বর্ষাকালে জল খাওয়ার পরে কালো হয়ে যায় না। যদি নর্মাল পুট্টি আপনি ইউজ করেন তাহলে কিন্তু একটা বর্ষা পেরোনোর পরেই আপনার দেওয়াল কালো হয়ে যাবে, যেখানে যেখানে জল আটকাবে সেখানে জল জমে সে দেওয়ালকে কালো করে দিবে। সেই জন্য ওয়াটারপ্রুফ পুট্টি এক্সটেরিয়ার ওয়ালের জন্য অবশ্যই প্রিফারেবল। প্রাইমারি ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার দুজন্য সেপারেট সেপারেট প্রাইমার ইউজ করা হয়, কারণ এক্সটেরিয়ারে প্রাইমারটা আলাদা হয় ওয়াটারপ্রুফ প্রাইমার হয়, আর ইন্টেরিয়ারে ওয়াটারপ্রুফ হয় বাট অতখানি দরকার পড়ে না, তো ইন্টেরিয়ার প্রাইমারটা আপনার ইন্টেরিয়ার প্রাইমার হিসাবেই পাওয়া যায়। যে ভেন্ডার আপনার বা মিস্ত্রি আপনার পুট্টির কাজ করবে অবশ্যই দেখে নেবেন প্রথম ফার্স্ট কোট পুট্টি করার আগে আপনার প্লাস্টারের যে এক্সট্রা মশলাগুলো আছে এক্সট্রা বালিগুলো আছে সেগুলোকে ঝাড়িয়ে ফেলছে কি না, কারণ এক্সট্রা বালি যেগুলো প্লাস্টারের গায়ে লেগে থাকে সেগুলোকে যদি না সরানো হয় তাহলে কিন্তু ওই বালিগুলো পুট্টির সঙ্গে মিশে ওয়ালকে নষ্ট করবে বা পুট্টির ফিনিশিংটা আসতে দিবে না। সেজন্য ওই এক্সট্রা বালিগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে, তারপরেই পুট্টির কাজ শুরু করতে হবে। ওয়াল প্লাস্টার হওয়ার 10 থেকে 15 দিনের ভিতর পুট্টি করা চলবে না। যদি প্লাস্টার আপনার নতুন হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন অন্ততপক্ষে 10 দিন কিউরিং করার পরে, কিউরিংয়ের সময় না, ওয়াল প্লাস্টারের পর অন্ততপক্ষে 7 দিন আবার কিউরিং করতে হবে। কিউরিংয়ের পর আপনার সেই জল শোকাতে 7 থেকে 10 দিন সময় লাগে। 15 দিন পর আপনি যদি কাজ শুরু করেন তাহলে খুব বেটার হয়, এক্ষেত্রে আপনার পুট্টি খারাপ হবে না, পুট্টি আপনার ডিউরেবিলিটি বাড়বে। তো এই ছিল আজকের টিপস, আর আশা করি আজকে ভিডিওটা অনেকখানি ইনফর্মেটিভ হয়েছে। যারা আপনার নতুন কাজ শুরু করছেন বা পুট্টি মিস্ত্রি বা কোনো ভেন্ডার, তারা কিন্তু এই সমস্ত টিপসকে মেনে চললে আপনাদের কাজ আরও ভালো হবে, আরও ভালো মানের হবে, আর কাজ দেখেই নতুন নতুন গ্রাহক আপনাদেরকে কাজ দিবে। তো আজকে ভিডিও পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার প্রিয় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে নোটিফিকেশন বারটি অন করে দেবেন, যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সেটা নোটিফিকেশন পৌঁছে যায়, কারণ আমরা এরকমই নতুন নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসি যেটা আপনার জন্য অনেক উপযোগী, যারা ঘর বানাচ্ছেন বা বানাতে চাইছেন তাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। We'll be right back.